তো বন্ধু, আজকের আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে আজকে তুলে ধরবো। এবং অবশ্যই যারা সামনে WPI ইন্টারভিউ দিতে যাচ্ছ, এবং আমরা দেখেছি যে বিজনেসের যে প্রশ্নগুলো আজকে আলোচনা করবো সেরকম প্রশ্ন কিন্তু করে ওরা ইন্টারভিউটা। এবং এর পাশাপাশি যারা একদম নতুন ভিউয়ার্স আছো, তারা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে স্যার কিছু মক টেস্ট দেওয়ার জন্য। তো অবশ্যই তোমরা ভালো করে এই প্রশ্নগুলো দেখো, আশা রাখবো এখান থেকে তোমরা কমন পাবে। এবং তার পাশাপাশি যদি যারা সামনে এক্সারসাইজে মেন্স রয়েছে এবং তারাও ফলো করতে পারো, এখান থেকে সেম প্রশ্নই কমন পাবে। তো চলো বন্ধু, আজকে আলোচনা শুরু করা যাক। তো বন্ধু, তোমার হচ্ছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো। কেমন দেখো, আলোচনা তো হট করেই শুরু করলে তো তোমরা স্কিপ করে চলে যাও, তোমরা বুঝতে পারবে না। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো, তোমরা বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো চলো আজকে আলোচনা প্রথমেই দেখো। এখানে নদীর তীরবর্তী কিছু শহর যেগুলো আমরা দেখেছি, যেখান থেকে কিন্তু একটা দুটো প্রশ্ন থাকে। তো প্রথমে দেখো গঙ্গা, অর্থাৎ গঙ্গার তীরে যেসব শহরগুলো রয়েছে, অর্থাৎ হরিদ্বার, নাগপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, মুঙ্গের, ভাগলপুর, নবদ্বীপ, কলকাতা। প্রশ্ন আসতে পারে যে নবদ্বীপ কোন নদীর তীরে বা কলকাতা কোন নদীর তীরে, ঠিক আছে? এর মধ্যে প্রশ্ন করে ওরা, খুব কমন প্রশ্ন, এর মধ্যে প্রশ্ন তোমরা কমন পাবে। নেক্সট হচ্ছে যমুনা নদী, তোমরা ভালো করে প্রিপারেশন নাও। যমুনা নদীর তীরে দেখো দিল্লি, মথুরা, আগ্রা। নেক্সট হচ্ছে ব্রহ্মপুত্র নদ, অর্থাৎ ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, গোপালপুর, ধুবড়ী। নেক্সট ঝিলাম বা বিতস্তা, শ্রীনগর। বিপাশা হচ্ছে মানালি, আর শতদ্রু হচ্ছে ভাকরা, লুধিয়ানা, ফিরোজপুর। সুবর্ণরেখা হচ্ছে রাঁচি, বালেশ্বর। মহানদী হচ্ছে কটক, তোমরা জানো। গোদাবরী নদী হচ্ছে রাজমহেন্দ্রি এবং নাসিক নদীর তীরে অবস্থিত। কৃষ্ণা হচ্ছে বিজয়ওয়াড়া। মুসি হচ্ছে হায়দ্রাবাদ, সিকান্দাবাদ, যাকে টুইন সিটি বলা হয়, এর মধ্যে আসে। কাবেরী হচ্ছে মহীশূর, তিরুচিরাপল্লী এবং শ্রীরঙ্গম দ্বীপ। নর্মদা হচ্ছে ভারতচু এবং জব্বলপুর। তাপ্তি হচ্ছে সুরাট, খুব কমন প্রশ্ন, তাপ্তি সুরাট কোন নদীর তীরে অবস্থিত। সবরমতী খুব ইম্পর্টেন্ট, তোমার শুনে হচ্ছে আহমেদাবাদ। চম্বল নদী, অর্থাৎ চম্বলের ডাকা, তোমার নাম শুনে হচ্ছে কোটা, রাজস্থান। শিপ্রা হচ্ছে উজ্জয়িনী। সহস্র নদী হচ্ছে অযোধ্যা। এবং বিশ্বমিত্র নদী হচ্ছে বড়দা। এবং গোমতী নদী হচ্ছে লখনউ। ভাইগান নদী মাদুরা, মুলা, মুথার সমস্ত হচ্ছে পুনে। এবং ওয়েং গঙ্গা ও পূর্ববঙ্গী নাম হচ্ছে নাগপুর। আরব সাগরের তীরে হচ্ছে কোচি, বলা হয় যে আরব সাগর রানী কাকা বলা হয় কোচিকে, তা কেরালা। ওকে, আরব সাগর রানী কিন্তু বলা হয়, প্রশ্ন আসে। এবং নৈলী, কাবেরী নদীর ওপর উপনদী এবং কোয়েম্বেটুর এবং সুবর্ণরেখা ও খড়কাই নদীর সংস্থান হচ্ছে জামশেদপুর। প্রশ্ন আসতে পারে জামশেদপুরে এখানে কোন দুটি নদী মিলিত হয়েছে, সুবর্ণরেখা এবং তোমার খড়কাই নদী। এবং সত্যি বন্ধু, WPI-র পাশাপাশি যারা অন্যান্য এক্সাম দাও তাদের পক্ষে কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে একবারই করাচ্ছি। আরও কিছু রয়েছে, যেমন দেখো কটক হচ্ছে মহানদী, আসানসোল হচ্ছে দামোদর, হ্যাঁ সম্বলপুর হচ্ছে মহানদী, নাসিক হচ্ছে গোদাবরী, সাঁতরা হচ্ছে কৃষ্ণা, কুর্নুল হচ্ছে তুঙ্গভদ্রা, হাম্পি তুঙ্গভদ্রা, শ্রীরঙ্গপত্তনম, কাবরী, শোলাপুর হচ্ছে সিনা, লে হচ্ছে সিন্ধু, নাগপুর হচ্ছে ওয়েনগঙ্গা, পানাজি হচ্ছে মান্দুরি, জৌনপুর, লখনউ, গোমতী, থাঞ্জাপুর হচ্ছে কাবেরী, ভারত হচ্ছে নর্মদা, গান্ধীনগর সবরমতী, ভদোদরি হচ্ছে মাহি, জম্মু হচ্ছে তাওয়াই। যেমন জম্মু তাওয়াই এক্সপ্রেস আছে, তাই জম্মু তাওয়াই, তাওয়াই হচ্ছে জায়গার নাম। ওকে, নেশোয়া হচ্ছে পেন্নার, ফিরোজপুর, শতদ্রু, বিরাট হচ্ছে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল, যেখানে চাষবাস খুব ভালো হয়। কোয়েম্বটুর হচ্ছে নোয়ালি, ঔরঙ্গাবাদ হচ্ছে কয়না, উজ্জয়িনী, শিপ্রা, তোমার উজ্জয়িনী মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উজ্জয়িনী, শিপ্রা, অযোধ্যা, সরস্বতী, তোমার জানোই, জব্বলপুর, নর্মদা, ঠিক আছে? এবং তোমার যদি প্রশ্ন করে যে প্রাচীন শহরের নাম বলো, তো তার মধ্যে বারাণসী, অযোধ্যা, এলাহাবাদ, পাটনা, মথুরা, মাদুরাই কিন্তু প্রাচীন শহরের মধ্যে পড়ে, ঠিক আছে? এবং যদি বলে আধুনিক শহর, তাহলে কিন্তু মুম্বাই, চেন্নাই, কলকাতা, সুরাট, দমন, না, ঠিক আছে, পণ্ডিচেরি, এগুলো হচ্ছে একদম আধুনিক শহর। আরও কয়েকটি বিষয় যেমন রয়েছে, আমি দেখো যে অনেকে দেখবে প্রশ্ন করা হয় এখানে, আমরা দেখেছি যে সিটি, টাউন, মেট্রোপলিটন, মেগা সিটি, এগুলো কেন হয় এবং কী হিসাবে হয়। দেখো সিটি হচ্ছে, সিটি হলো 100,000 লোকের বসবাস স্থানকে সিটি বলে, এবং টাউন 100,000 কম লোক বসবাসকারীকে টাউন বলা হয়। এবং মেট্রোপলিটন সিটি হচ্ছে যাদের লোকসংখ্যা 10,00,000 থেকে 50,00,000 তাদেরকে বলা হয় মেট্রোপলিটন সিটি। এবং ভারতের মোট 53টি মেট্রোপলিটন সিটি আছে, তার মধ্যে 10,00,000-এর ওপর লোক কিন্তু বসবাস করে। মেগা সিটি হচ্ছে 50,00,000-এর বেশি লোক বসবাস করে, তাকে মেগা সিটি বলে। তো এরকম কিন্তু প্রশ্ন আসবে, এমনি থেকে কিন্তু প্রশ্ন আসার চান্সেস খুব বেশি রয়েছে, শুধু ইন্টারভিউ নয়, যে কোনো এক্সামের জন্য। ভারতের 3টি মেন শহর যেটা 10 মিলিয়নের বেশি লোক বসবাস করে, অর্থাৎ প্রায় 1 কোটির বেশি, ঠিক আছে? তো তার মধ্যে মুম্বাই আছে, কলকাতা এবং দিল্লি। মুম্বাই জনসংখ্যা প্রায় 1,84,00,000 মতন, কলকাতা আসছে জনসংখ্যা প্রায় 1.5 কোটি, এবং দিল্লি হচ্ছে 1,70,000-এর মতন, 70,00,000-এর মতন কিন্তু টোটাল জনসংখ্যা আছে। তো অবশ্যই বন্ধু, ভিডিও কেমন লাগছে লাইক এবং কমেন্ট করে জানাবেন। এবং যদি মনে হয় যে এখান থেকে তোমাদের শিখতে পারো, জানতে পারছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, নোটিফিকেশন পাওয়ার জন্য।
আমরা পরবর্তী ভিডিওতে আরও ভালো সুন্দরভাবে মক টেস্ট নিয়ে আসবো এবং বিভিন্ন রকম টপিক নিয়ে। তো আজকে এটুকুই, তোমরা জানাবে অবশ্যই কমেন্ট করে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো করে টাইমটাকে কাজে লাগাও, ভালো করে পড়াশোনা করো, অবশ্যই তোমার সাকসেস পাবে, সে আশায় রাখছি। ওকে।